অনুমতি দিই নাই, এই বছরে অনুমতি হয়তো তোমাকে আমি দিতাম না, কিন্তু মামাকে নিয়ে এসে সুপারিশ করিয়ে তুমি যুদ্ধের ময়দানে এসেছো। আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতে, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতে, তোমার শরীরে তীরবিদ্ধ হতো না, আর তোমার শরীরে যদি তীরবিদ্ধ না হল তোমার এত কষ্ট হতো না, কি দরকার ছিল? নবীজি যখন এই কথা বলছেন, রাফে ইবনে খাদিজ বলতেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যেমনটা বললেন, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীর যেমন বিদ্ধ না হতো, এটা যেমন সত্য কথা, আমি যদি যুদ্ধের ময়দানে তীর বিদ্ধ না হতাম, নবীজি আপনার কোলের মধ্যে আমি আমার মাথা রাখতে পারতাম না। বলেন আল্লাহু আকবার! কেমন তার চিন্তা চেতনা ছোট মানুষ, কেমন তার আবেগ! পর্দার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজির সাহাবী 15 বছর বয়স, 15 বছর বয়সী সাহাবী, ইমানটা কত পরিপূর্ণ হয়েছে! আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনি আদর্শে শিক্ষা দেবেন, আপনার সন্তানকে আপনি বুঝিয়ে দেবেন, ও আমার সন্তান, দুনিয়াতে যেটাই করো না কেন, যত ভালো কাজ করো না কেন, তোমার মধ্যে 1 নম্বর দায়িত্ব যে তোমাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য, সমাজ যদি আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই, সমাজের মধ্যে নামাজ কায়েম করতে হবে, আর সমাজে নামাজ প্রতিষ্ঠার জন্য পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, আর পরিবারে যদি আমরা নামাজ প্রতিষ্ঠা করতে চাই, বাবাকে নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা, মাকে নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা। এই যে গোরস্থানের মাহফিল, চূড়ান্ত জায়গা গোরস্থান, এই কবরে আমাকে আপনাকে অবশ্যই যেতে হবে। এই পৃথিবীতে আমি আপনি জন্মগ্রহণ করেছি, আচার একটা সিরিয়াল ছিল, এই পৃথিবীতে সিরিয়ালে আমরা এসেছি, কিন্তু কখন যে চলে যাব, কার ডাক আগে আসবে, এটা আমাদের জানা আছে নাকি? সবসময় মরণের জন্য প্রস্তুত হতে হবে, সবসময় জবাবদিহিতা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। নবীজির সাহাবি রাফে ইবনে খাদিজ যখন নবীজিকে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ না করলে, আমার শরীরে তীরবিদ্ধ না হলে আমি তো আপনার কোলের মধ্যে মাথা রাখতে পারতাম না। নবীজি এই কথা শোনার পরে খুশি হয়ে বলতেছেন, ও রাফে, তোমার বয়স কম হতে পারে, কিন্তু তোমার ইমানটা পরিপূর্ণ। বললেন আল্লাহু আকবার! এই কথা বলার পরে রাফে ইবনে খাদিজ বলতেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ইমান কতটুকু পরিপূর্ণ হয়েছে আমি জানি না, কিন্তু আমি উহুদের ময়দানে অংশগ্রহণ করেছি, এই উহুদের ময়দানে অংশগ্রহণ করেছি, আমি খুশি হয়েছি, আমি আনন্দিত হয়েছি, কিন্তু আমার মনের মধ্যে এখন একটা অপূর্ণতা রয়ে গিয়েছে, আমার এখন একটা আশা পূর্ণ হয় নাই। নবীজি বলতেছেন, ও রাফে, তুমি আজকে যেই কথা আমাকে বলেছো, রব্বুল আলামিন তোমার উপরে যেমনটা খুশি হয়েছেন, তুমি আজকে যেই আকাঙ্ক্ষার কথা বলবে, যে আশার কথা বলবে, সে আশা তোমার পূর্ণ করে দেওয়া হবে। আল্লাহু আকবার! এই কথা বলার পরে নবীজির সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখন বাড়ি থেকে বের হয়েছি, আমি বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করেছিলাম উহুদের ময়দানে অংশগ্রহণ করছি, বাড়ি থেকে জীবন নিয়ে বেরিয়েছি, এই জীবন নিয়ে আমি আর বাড়িতে ফিরতে চাই না, উহুদের ময়দানে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে, শহীদ হয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে একজন উহুদের শহীদ হিসেবে আমি উঠতে চেয়েছি, এই দোয়াটা আল্লাহর কাছে আমি করেছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখছি আমার শরীরের মধ্যে তীরটা বিদ্ধ হয়েছে, এই তীরটা এখন আপনারা যদি বের করে নেওয়ার পরে যদি আমার চিকিৎসা করা হয়, তাহলে আমি চিকিৎসা করার ফলে সুস্থ হয়ে যাব, আর আমি যখন সুস্থ হয়ে যাব, আমি তো এই মুহূর্তে আর উহুদের মধ্যে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, আমি যখন সুস্থ হয়ে যাব, যুদ্ধ যখন শেষ হয়ে যাবে, তখন আমার পরিচয় হবে, আমি একজন উহুদের ময়দানের গাজী, আমি তো গাজী হতে চাই না, আমি শহীদ হতে চাইছি। বলেন আল্লাহু আকবার! নবীজির কাছে যখন তার এই মনের কথা তিনি ব্যক্ত করলেন, নবীজি তখন বলতেছেন, ও রাফেয়ার, তুমি যে কথা বলেছো, তোমার শরীরের মধ্যে যে তীরটা বিদ্ধ হয়েছে, এই তীর আমি এখন দুইটা উপায়ে বের করতে পারবো। কয়টা উপায়ে? দুইটা উপায়ে আমি তোমার শরীর থেকে তীর বিদ্ধ তীরটা আমি বের করে নিতে পারবো।
নবীজির সঙ্গে যে সাহাবীর কথা হচ্ছে এই সাহাবীর বয়স হচ্ছে 15 বছর শুধুমাত্র 15 বছর বয়সী সাহাবী যে এই কোরআনের জন্য সংগ্রাম করেছেন তা কিন্তু নয় নবীজির আরেকজন সাহাবী ছিলেন নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়স ছিল আরো কম 12 থেকে 13 বছর বয়সী সাহাবী আমি এই ঘটনার দিকে যাচ্ছি 12 থেকে 13 বছর বয়সী সাহাবী আব্দুল্লাহ ইবনে সৌদের কথা বলে আমি রাফি ইবনে খাজাজ তীরের ব্যাপারে কথা রীতি টেনে আলোচনা শেষ করে দেব এর পূর্বে 12 13 বছর বয়সী সাহাবীর কথা এই জন্য বলছি মা বোনদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা এই জন্যই করছি মা আপনি আপনার সন্তানের জন্য বাবা আপনি আপনার সন্তানের জন্য যদি সন্তানকে ছোটবেলা থেকে সচেতন করার চেষ্টা করেন তাহলে এই সন্তান বড় হয়ে আদর্শ সন্তান হয়ে যাবে আর যখন সমাজের মধ্যে আদর্শ সন্তানের সংখ্যা বেড়ে যাবে সমাজটা আদর্শ সমাজ হিসেবে রূপান্তরিত হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই যে কিছুদিন পরে আর অল্প কিছুদিন পরে রমজান মাস শুরু হয়ে যাবে এই রমজান মাসটা সম্মানিত হয়েছে একটি কিতাবের জন্য সেই কিতাবের নাম কি এই আল কোরআনের জন্য রমজান মাস সম্মানিত হয়েছে একটা শিশুর বয়স যদি 12 13 বছর হয় আর ওই শিশু যদি কোরআন হাফেজ হয় তাহলে লক্ষ্য করে দেখা যায় 80 বছরের বৃদ্ধ মুরব্বি পর্যন্ত ওই 12 বছরের শিশুকে সম্মান দেয় কথা বলেন যে কে না মূলত শিশুকে সন্তান দাও ওই শিশু সন্তানকে সম্মান দেওয়া হয় একমাত্র কোরআনের কারণে শুধু মানুষই যে সম্মানিত হয় তা কিন্তু নয় এই কোরআনের সঙ্গে যদি আমরা সবচাইতে কম দামি কাপড় বাজার থেকে কিনে নিয়ে যদি একটা গিলাফ তৈরি করি সবচাইতে কম দামি কাপড় দিয়ে গিলাফ তৈরি করলাম গিলাফের মধ্যে কোরআন রেখে দেওয়ার কারণে কোন সময় যদি আমার আপনার চোখের সামনে কোন গিলাফ মাটিতে পড়ে যায় আমরা যত বড় গুরুত্বপূর্ণ কাজের মধ্যে থাকি না কেন তড়ি ঘড়ি করে ওই গিলাফটাকে মাটি থেকে উঠিয়ে বুকের মধ্যে ধরে চুমু খাই কথা বলেন ঠিক কিনা অর্থাৎ কোরআনের সংস্পর্শে যারাই আসবে যে আসবে তাকে সম্মানিত করবেন কে বন্ধুগণ এই যে কোরআন আমরা তেলাওয়াত শুনছি বর্তমানে কোরআন তেলাওয়াত শুনলে আমাদের ভালো লাগে এই কোরআন তেলাওয়াতটা প্রকাশ্যে এক সময় ছিল না নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা 10 থেকে 12 বছর 13 বছর বয়সী সাহাবী 12 13 বছর বয়সী সাহাবী কাবার চত্বরে যেদিন কোরআন তেলাওয়াত করেছিলেন তাকে কোরআন তেলাওয়াতের দিন রক্ত ঝরাতে হয়েছিল ছোট্ট একটা ঘটনা আছে নবীজি ইসলামের শুরুর দিকে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারতেন না নবীজি সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতেন নবীজি একদিন কোরআন তেলাওয়াত শেষে সাহাবীদের সঙ্গে কথা বলছিলেন একটা পর্যায়ে নবীজি কথা বলে ফেললেন আল্লাহর কালাম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য হুদাল লিন্নাস মানুষের পথ প্রদর্শনের জন্য রাব্বুল আলামিন কোরআনটাকে অবতীর্ণ করেছেন আর এই কোরআনটা আমরা প্রকাশ্যে তেলাওয়াত করতে পারছি না গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করতে হচ্ছে আল্লাহর কালাম আল্লাহর ঘর কবরের সামনে যেই দিন প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করা হবে ওই দৃশ্য যেই দিন আমি দেখতে পাবো সেই দিন আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব নবী যখন তার খুশির কথা ব্যক্ত করলেন নবী যখন তার আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করলেন নবীজির সামনে বসা ছিল আব্দুল্লাহ ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন যতই প্রতিকূল পরিবেশ হোক না কেন যতই কষ্ট হোক না কেন ওই কাফেরদের চক্ষু রাঙিয়ে যতই থাকুক না কেন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি এই মুহূর্তে কাবার চত্বরে গিয়ে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত বলেন আল্লাহু আকবার বন্ধুগণ এই জায়গায় খেয়াল করতে হবে এই জায়গায় বোঝার একটা বিষয় হলো সেটা হলো নবীজির সাহাবী যে সাহাবী নবীজির কাছ থেকে অনুমতি চাচ্ছেন কাবার চত্বরে তিনি কোরআন তেলাওয়াত করবেন তিনি ভালো করেই জানতেন কাবার চত্বরে তিনি যদি কোরআন তেলাওয়াত করতে যান ওই কাফেররা তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফেলবে তার উপর নির্যাতন করবে এটা তার জানার পরেও তিনি গিয়েছিলেন একমাত্র কার সন্তুষ্টির জন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় চলতে গিয়ে আল্লাহর বিধানের কথা বলতে গিয়ে যদি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জীবনটাও চলে যায় এই জীবন চলে যাওয়াটাই হচ্ছে প্রকৃত সফলতার সিঁড়ি কথা বলেন ঠিক কে না নবীজির 12 13 বছর বয়সে সাহাবী যখন দাঁড়িয়ে বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কাবার চত্বরে
কোরআন তেলাওয়াত করে আপনাকে খুশি করব নবীজি।